হ্যালো বন্ধুরা, এখন গুড মর্নিং নয়, দুপুর, এখন ওই বারোটার মতো বাজে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আশা করছি ভিডিওটা দেখে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো কিসের ভিডিও হচ্ছে। আমি মানে জানি না, আমার মন থেকে বলছে যে সবার মন ভালো হয়ে যাবে এই ভিডিওটা দেখলে। তো আমাদের এখানে রথের দিন রথ বার হয়েছিল, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। এই রথের যে ভগবানরা, তারা যে অস্থায়ী মাসির বাড়ি থাকে 9 দিন, সেই 9 দিনব্যাপী এখানে অনুষ্ঠান হচ্ছে। তো ভীষণ বড় নাম যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, তো সেখানেই আজকে আমরা এসেছি। আজকে তার 5ম দিন, আগের কদিন আসা হয়নি। তো খুব ভালো লাগছে, তোমরাও দেখতে থাকো ভিডিওটা, এত সুন্দর নাম কীর্তন হচ্ছে। তারপরে এখানে একটা যজ্ঞ হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর ভগবান দর্শন করাবো, ভগবানের ভোগ দর্শন করাবো, তো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখানে এসে খুব আনন্দ পেয়েছি, তো ভাবিনি এসে এতক্ষণ থাকতে পারবো। সোনা এসে একটু ঘুমিয়ে পড়েছিল, যার জন্যই থাকতে পেরেছিলাম আমি, মা আর সোনা তিনজনে এসেছিলাম। তো আমার কাকিমারা আগে এসে ঘুরে গেছে, ওরা বাড়ি গিয়ে মানে বাড়ি এসে আর কি গল্প করছিল, তো সেটা শুনে তারপরে ফোনে দেখেও মনে হচ্ছিল যে যাই একটু ঘুরে আসি, দেখে আসি। তো সেই জন্যেই আসলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তার বেশি বকবক করছি না, কিন্তু তোমরা দেখতে থাকো ভিডিওটা। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare ভরপুর অমৃত কেলি রাম্বা কিরো সারা
তো ভগবানের ভোগ দর্শন করে নাও সবাই। তো এ এক অপূর্ব দৃশ্য, মানে এ দৃশ্য মানে কি বলবো, চোখে দেখলে চোখ জুড়িয়ে যাবে। তো একেবারে তোমরা ভগবান এবং ভগবানের ভোগ দর্শন করে নাও, অপূর্ব সুন্দর লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা মানে আমি কথা বলা এখানে শেষ করছি, তবে এরপরে আমরা যে যা প্রসাদ পাবো সেগুলো তোমাদেরকে দেখাবো যে কী কী প্রসাদ পেয়েছি। তবে ভিডিওটা কিন্তু কথা বলা আমি এখানেই শেষ করে দিলাম। তারপরে খেতে বসে গেছিলাম, ফল প্রসাদ দিয়েছিল সবার প্রথমে, তারপরে অন্য একটা চচ্চড়ি ছিল, ছিল বাঁধাকপির পকোড়া, আর তারপরে ছিল ভেজ ডাল, এবং আমি খাওয়া শুরু করে দিয়েছি। এরপরে দিয়েছিল হচ্ছে বিরিয়ানি, দেখতে পাচ্ছ এখানে আলুর বিরিয়ানি ছিল, এরপর ছিল পটল পোস্ত, তারপরে ছিল চিলি পনির। প্রত্যেকটা রান্না অসাধারণ সুন্দর, ঠাকুরের মানে প্রসাদ, সে যে কী অমৃত লাগছিল তোমাদেরকে কি বলবো। তারপরে ছিল আমড়ার চাটনি, সবার শেষে ছিল পাঁপড় ভাজা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে গুড নাইট।